Assalamualaikum viewers, welcome back to my channel Cooking Studio by Farah. Cooking Studio होलो आज का मैं अपना दर्शन एक टी भिन्नो वीडियो शेयर कोची, शेटी तो छे गोलाब ग्राम की भावे जावेन। एक ग्राम में ना के लिए अपना बुझते पार बन ना एक ग्राम टा देखते कोतो टा सुंदर। आशा करूँ अमर वीडियो टा देखर पड़े सबाई जेते जाए बन। ढाकर एक टू बाइरे शाबारे गोलाब ग्राम यूनियन शादुल्लापुर शाबार ढाकर অসাধারণ একটি গ্রামে না গেলে আপনারা বুঝতেই পারবেন না আপনারা কি মিস করেছেন। অবশ্যই আপনারা এই গোলাপ গ্রামটা ভিজিট করতে যাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুইটা রুটে কিভাবে আপনারা আসতে পারবেন। এক হচ্ছে মিরপুর থেকে বা আব্দুল্লাহপুর থেকে ডিরেক্ট বিরুলিয়া ব্রিজে আসবেন। ব্রিজে এসে ওখানে অটোতে করে ডিরেক্ট গোলাপ গ্রামে যাওয়া যায়। সেখান থেকে বাস ভাড়া মিরপুর থেকে বিরুলিয়া ব্রিজ পর্যন্ত 20 টাকা এবং অটো ভাড়া গোলাপগ্রাম পর্যন্ত 10 টাকা নেবে। মাত্র 30 টাকা আপনারা যেতে পারবেন। আর যদি আপনারা প্রাইভেট কারে যেতে চান তাহলে অবশ্যই এই ট্যুর রেঞ্জটা আপনাদের বাড়াতে হবে। যেহেতু কার রেন্ট করে যাবেন তাই আপনাদের এই ভাড়াটা বেশি পড়তে পারে। আমি গিয়েছিলাম রেন্টে কার নিয়ে। যেহেতু আমি রেন্টে কার নিয়ে গিয়েছিলাম তাই আমি এখানে বলতে পারবো যে রেন্টে কারটা কত নিতে পারে। আমরা গিয়েছিলাম 3000 টাকায়। পার্কিং ভাড়াটা আলাদা। আর এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু পাইকারি খুচরা দুই হিসেবে আপনারা ফুল কিনতে পারবেন। আমরা এখানে ফুল কিনেছিলাম 100 ফুল কিনেছিলাম 150 টাকায়। এখানে একটু দামাদামি করতে হয় কিন্তু বেশি দামাদামি করলেও লাভ হবে না খুব একটা, তাই আপনারা এই গ্রামটা অবশ্যই। আর খাবার দাবার ব্যাপারটা বলি, এখানে অনেক রেস্টুরেন্ট আছে, ছোট ছোট স্ন্যাক্সের দোকান আছে, তাজা সবজির দোকান আছে, আপনারা চাইলে কিন্তু সবজিও নিয়ে আসতে পারেন ওখান থেকে একদম তাজা তাজা। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।